হ্যালো ভিউয়ার্স, কেমন আছো তোমরা সবাই? আজকে চলে এসেছি আমার খুবই খুবই পছন্দের একটা রান্না নিয়ে। আজকে দেখাবো চিংড়ি মাছ দিয়ে পটলের দোরমা। এখন দেখো, মেন উপকরণগুলো একটু দেখিয়ে দিই। এখানে আমি নিয়েছি বেশ বড় সাইজের পটল, সেগুলোর গাটা আমি ধারালো ছুরি দিয়ে চেঁচে দিয়েছি। তারপরে যেটা করেছি, পটলের একটা দিকের অংশ একটুখানি কেটে ফাঁকা করে নিয়েছি, নিয়ে সেদিকটা দিয়ে খুব ধীরে ধীরে আস্তে আস্তে একটা চামচ ঢুকিয়ে ভেতরে যত বীজগুলো ছিল সেগুলোকে আস্তে আস্তে করে বের করে নিয়ে এসেছি। এখানে দেখো আমি একটা পেস্ট রেডি করেছি, সেটার মধ্যে কী কী আছে সেটা আমি বলে দিচ্ছি আর আমি স্ক্রিনশটে লিখেও দিচ্ছি। দেখো, দেখতেই পাচ্ছ আমি ভেজানো মুসুরির ডাল নিয়েছিলাম, 4-5 কোয়া রসুন, পরিমাণ মতো শুকনো লঙ্কা, আর পটল থেকে যে বীজের অংশটা বের করেছিলাম সেটার কিছুটা নিয়ে সব কিছু একসঙ্গে আমি বেটে নিয়েছি। আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে বেটেছি, খুব অল্প অল্প জল অ্যাড করে বেটেছি। চেষ্টা করবেন যতটুকু কম জল দিয়ে পেস্টটা বানানো যায়। সঙ্গে দেখো অবশ্যই লাগছে চিংড়ি মাছ। এখানে আছে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি আর অল্প সামান্য কাজু কিশমিশ। এখন দেখো আমি একটা পাত্র গরম করতে বসিয়েছি আর তার মধ্যে কিছুটা সর্ষের তেল আমি দিয়ে দিয়েছি। অপেক্ষা করছি তেলটা একটু গরম হওয়ার জন্য। এখন দেখো তেলটা হালকা গরম হয়ে গেছে, আমি পটলগুলোর গায়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, সেগুলোকে আমি এখন ভালো করে ভেজে নেব। তাহলে চলো এক এক করে পটলগুলো দিয়ে দিই আর পটলটা সুন্দর করে ভাজা হয়ে যাক, তারপরে তোমাদের দেখাচ্ছি। দেখো পটলগুলো খুব সুন্দর লাল করে ভেজে আমি তুলে নিয়েছি। এই সময় একটা কথা বলে রাখি, পটলটা কাটার সময় কিন্তু একটু খেয়াল রাখতে হবে যাতে একদিকের মুখটা বন্ধ থাকে। এখন দেখো ওই পটল ভাজা তেলটার মধ্যেই আমি অ্যাড করে দিলাম আরও কিছুটা সর্ষের তেল। এখন সর্ষের তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা চিংড়ি মাছ। দেখো চিংড়ি মাছটা বেশ ভাজা ভাজা করে নিয়েছি, এখন ওর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচি আর কাজু কিশমিশ। ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব, প্রায় বেরেস্তার মতন লাল হয়ে যাবে। দিয়ে দিলাম স্বাদ মতন নুন। পেঁয়াজটা লাল হয়ে গেছে, এখন দেখো আমি বেটে রাখা ডালের মিশ্রণটা দিয়ে দিয়েছি। খুব ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিতে হবে। এখন দেখো সমস্ত রকম গুঁড়ো মশলা আমি দিয়ে দেব। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য জিরে গুঁড়ো। আমি চিংড়ি মাছের রান্নায় জিরে গুঁড়ো দেওয়াটা খুব একটা পছন্দ করি না। তারপরে এখানে সামান্য দিলাম, দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। যেহেতু মশলাটা বাটার সময়ে আমি পরিমাণ মতো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছিলাম, সেজন্য আমি আলাদা করে আর ঝালের জন্য কোনো কিছু দিলাম না। দেখো পুরের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আর স্প্যাচুলা দিয়ে নাড়ালে এখন কড়াইয়ের গা থেকে কিন্তু সুন্দর করে জিনিসটা উঠে আসছে, তার মানে হচ্ছে আমার পুরটা রেডি। দেখো ভালো করে বারবার করে নাড়াতে নাড়াতে এখন জিনিসটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে জলটা একদম শুকিয়ে গেছে, পুরটা কিন্তু রেডি হয়ে গেছে। আমি প্রয়োজনে আরও একটু তেল অ্যাড করেছিলাম, তবে খুব বেশি তেল যেন না হয়। এখন দেখো নামানোর আগে ছড়িয়ে দিচ্ছি 1 চিমটে গরম মশলা গুঁড়ো। এখন আমি তাহলে চলো এটা নামিয়ে ফেলি, আর একটু ঠান্ডা হলে পটলের ভিতরে পুরটা কীভাবে ভরবো সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এখন আমি পটলের ভেতরে পুরটা ভরে দেব। এই কাজটা কিন্তু হাত দিয়ে করা ছাড়া কোনো উপায় থাকে না, সেজন্য আমি খুব ভালো করে হাত পরিষ্কার করে নিয়েছি। এখন আমি আরেক হাত দিয়ে একটা পটলকে নিয়ে ওই যে ফাঁকা মুখটা আছে সেই ফাঁকা মুখটা দিয়ে অল্প অল্প করে পুর আঙ্গুল দিয়ে ঠেলে ঠেলে ভিতরে আমি ঢুকিয়ে দেব। দেখো আমার কাজ করাটা দেখেই তোমরা বুঝতে পারছো, আমি যতটা সম্ভব ভেতরে ঠেলে পুরটা ঢুকিয়ে দিচ্ছি। এই পুরটা কিন্তু একটু ধৈর্য ধরে ভরতে হবে,
চেষ্টা করতে হবে যাতে পুরো পটলটা জুড়ে ভালো করে পুর ভরে যায়, কারণ যত ভালো করে ঠেসে ঠেসে পুরটা ভরতে পারবে খাওয়ার সময় কিন্তু ততটাই ভালো লাগবে। দেখো আঙ্গুল দিয়ে চেপে চেপে ঢুকিয়ে দিয়েছি পুরো পটলের ভিতরে পুর। এখন আমি উপর দিকের অংশটা একটু দেখিয়ে দেব যে আমার কিন্তু একদম মুখ পর্যন্ত পটলটা পুর দিয়ে ভরা হয়ে গেছে। তাহলে চলো এভাবে আমি বাকি পটলগুলোতে পুর ভরে ফেলি। দেখো আমার সবকটা পটলের ভিতরে কিন্তু সুন্দর করে পুর ভরা হয়ে গেছে। অনেকে এই সময় যেটা করে থাকেন ময়দার ডো বানিয়ে মুখটা আটকে দেন, কিন্তু আমি সেটা করি না, কারণ সেটা করলে যেটা হয় খাওয়ার সময় ওই ঝোলের মধ্যে ভিজে গিয়ে ময়দার ডোটা খুব খারাপ লাগে। সেজন্য আমি কিন্তু এই অবস্থাতেই রান্না করব, আর রান্নার পরে আমি খুব ক্লোজ থেকে দেখিয়ে দেব। এখন দেখো আমি একটা সিম্পল ঝোল বানাবো। একটা ফ্রাইং প্যানে কিছুটা সর্ষের তেল আমি গরম করে নিয়েছি, এটার মধ্যে কিছুই থাকবে না, শুধু মশলা আর ফোড়ন। দেখো আমি ফোড়ন রেডি করেছি, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর খানিকটা গোটা জিরে, সেটা আমি দিয়ে দিলাম। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, সামান্য চিলি ফ্লেক্স আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো। আমার কিন্তু গ্যাসটা বন্ধ করা আছে, এখন আমি দিয়ে দিচ্ছি ঈশতুষ্ণ গরম জল যাতে মশলাটা পুড়ে না যায়। জলটা দেওয়ার পরে আমি আবার গ্যাসটা অন করে দেব। অ্যাড করছি পরিমাণ মতো নুন, সব কিছু ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এখন আমি ঢাকনা চাপা দিয়ে একটু অপেক্ষা করব যাতে ঝোলটা একটু ফুটে ওঠে। এখন দেখো ঝোলটা খুব সুন্দর করে ফুটতে শুরু করেছে, সামান্য কিছু পুর বেঁচে গেছিলো সেটা এই ঝোলের মধ্যে দিয়ে দেব। আমার খুবই সামান্য বেঁচেছিল সেজন্য আমি ঝোলে দিয়ে দিলাম, এটাতে টেস্টটা আর একটা খুব সুন্দর টেক্সচারও আসবে গ্রেভিটার মধ্যে। যাদের অনেক বেশি পুর বেঁচে যাবে তারা কিন্তু শুকনো ভাতের সঙ্গে মেখে খেয়ে দেখতে পারেন, সেটাও খুব ভালো লাগে। আর এই সময় ঝোলের মধ্যেও কিছুটা দিয়ে দেবেন যদি পুর বাঁচে, এটা খুব একটা ইম্পর্টেন্ট কিছু না, আমার বেঁচে গেছিলো সেজন্য আমি দিয়ে দিলাম। ভালো করে নেড়েচেড়ে পুরটাকে ঝোলের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। ওপর দিকে তেল ভেসে উঠেছে মানে মশলা একদম রেডি। এখন দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা ঘি, খুবই সামান্য ঘি। দেখো ঘিটা দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে আমি দিয়ে দিয়েছি বেশ কিছুটা জল, সেটা ঈশতুষ্ণ গরম জল। আর কারণ আমি এই ঝোলটা একটু ফুটে গেলে তার মধ্যে আমি পটলগুলো ছাড়বো, সেজন্য একটু ঝোল ঝোল এটা করতে হয়। এখন তাহলে চলো আমি ঝোলটা ফুটে যাওয়া পর্যন্ত ঢাকনা চাপা দিয়ে রাখি, ঝোলটা ফুটে গেলে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ঝোলটা কিন্তু খুব সুন্দর টকবক করে ফুটে উঠেছে। এখন আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি পটলগুলোকে। গ্যাসটাকে আমি একদম মিডিয়ামে করে দিয়েছি আর খুব সাবধানে আস্তে আস্তে পটলগুলো আমি ছেড়ে দিচ্ছি। দেখো পটলগুলো সব দিয়ে দিয়েছি, ওপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য চিনি, এখন দিয়ে দিচ্ছি কিছুটা গরম মশলা গুঁড়ো। খুব হালকা হাতে তলা থেকে আস্তে আস্তে নাড়িয়ে দেব যাতে গরম মশলা নুন চিনিটা ঝোলের সঙ্গে মিশে যায়, কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না। গ্যাসটা হাই ফ্লেম করে দিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে দিয়েছিলাম। এখন আমি মিনিট দশেক পরে ঢাকনাটা খুলে ফেললাম। দেখো ঝোলটা আবার খুব সুন্দর করে ফুটতে শুরু করেছে আর পটলগুলো কিন্তু ভালো মতন সিদ্ধ হয়ে গেছে। এখন আমি গ্যাসটা বন্ধ করে কড়াইটা কিন্তু গ্যাস থেকে নামিয়ে ফেলবো। দেখো বেশ খানিকটা ঠান্ডা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ আমার পটলের দোরমা কিন্তু একদম রেডি। এরকমই গ্রেভিটা থাকবে, এইটুকুনি গ্রেভি না থাকলে খাওয়ার সময় কিন্তু ভালো লাগবে না। আর দেখো আমি খুব ক্লোজ থেকে দেখিয়ে দিচ্ছি
যে ময়দা দিয়ে মুখটা না আটকেও কিন্তু আমার এক ফোঁটাও পুর ভেতর থেকে বেরিয়ে আসেনি, একদম অ্যাজ ইট ইজ ওরকমই পুরটা ভেতরে রয়েছে। তাহলে আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম চিংড়ি মাছ দিয়ে পটলের দোরমা, খুবই খুবই ইয়ামি টেস্টি একটা রান্না। একটু ঝামেলাই বটে, তবে খাওয়ার পরে কিন্তু সেই ঝামেলাটা আর একদম মনে থাকে না। তাহলে এই দিওয়ালিতে তোমরা অবশ্যই ট্রাই করো। আর আজকে আমি তোমাদের সবাইকে জানাচ্ছি হ্যাপি দিওয়ালি, শুভ দীপাবলি, সবার খুব খুব ভালো কাটুক, সবাই খুব ভালো থেকো আর খুব এনজয় করো।